খবরদার ফ্যামিলি নিয়ে কথা বলবেন না কলম। আরে বাপ রে বাপ, আঙ্গুল তুলে কথা বলতেছো দেখি। হ্যাঁ ফ্যামিলি নিয়ে কথা বলবো না। ফ্যামিলি কি রাজার ফ্যামিলি? হ্যাঁ প্রিন্স ছিল তোমার আব্বা, তিন বেলা তো ঠিকঠাক মতো ভাতও খাইতে পারত না, এখানে এসে খাইতেছো। ওরে ওর নানির বাড়িতে রাখে আসুন। রাখেন যাইয়া মোর কি হাতে। তোমার কি মনে তোমার মাইয়া হইলে কি তুমি এই কথা কইতে পারতা? হ্যাঁ নিজের মাইয়া হইলে এবিল কইতে পারতাম না, কিল্লেকে কইতে পারমু না। হে কি মনে মা বলায়? মা বলাইতে পারে না কেন? তোমারে মা বইলা ডাকবো কেন? তুমি কি ওরে পেটে ধরছো? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। হ্যাঁ পেটে ধরে নাই তাই বললে কি মা বললে বলান যায় না? হ্যাঁ আমার বউ না মই, মা বললে বলাইলে হয় কি? হইবে কেন? তুমি কি তা ও কি তোমার আপন সন্তান? তুমি কি তারে গর্ব করছো? আমি তো তার মা, সৎ মা, তো মায়েরে মা বলাইবে না? কি আশ্চর্য! বুঝছি নতুন কোনো সুখবর দিতে পারবা বইলাও তো মনে হইতেছে না। হ্যাঁ সুখবর দিতে পারিনি কারণ ওর দোষ। হ্যাঁ আপনি ডাক্তারদের নিয়ে যান না, কি ফেল নেই। ডাক্তারের কাছে কতবার নিতে চাইছি? জীবনে যে কি ভুল কইরা ফেলাইছি! বরিশালে কেন গেছিলাম আর কেন ওর লাগে দেখা হয়েছিল আর ওরে বিয়া করে লই আসছিলাম? কোন কুক্ষণে ওর লাগে দেখা হয়েছিল আমার ফাজিলের গোষ্ঠী? ফোনে কথা কইতেছ? কোন মাইয়ার লগে কথা কইতেছ? হুম আজকা পাইছি সুযোগ, আজকা তোমার আমি হাতে নাতে ধরব। হুম কারে ফোন দিতেছেন? শিল্পা শেঠিরে। হে এত তাড়াতাড়ি এত হুগাইলো কেমনে এটা জানেনের লেগে? তাহলে পরে তোমার উপরে আমি এই সিস্টেম অ্যাপ্লাই করতাম। ফাইজলামি করেন আমার লগে না? ফাইজলামি করলাম কি? হেমুটা আসিল হঠাৎ করে চিকন হয়ে গেছে, তোমার এখন হঠাৎ থেকে চিকন হওয়া দরকার না। দেখি কোন শিল্পা শেঠিরে ফোন দিতেছে। শিল্পা শেঠি মুম্বাই। এটা দি সাদেমান ধরেন। আর তাহলে শিল্পা শেঠির কথা কইলেন কেন? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। উপায় কি? তুমি যেভাবে আমারে সন্দেহ করতেছো অহন ডিসিশন নিছি, সবার নাম মোবাইলে ম্যামেনশন নামে সেভ করে রাখুম। টিস করতেছেন আমারে? না টিস করুম কে, ঘাড়ে মাথা কি আমার দুইটা নাকি? কি কইলেন? আস্তে বাবা মুভি নাইতেছে, ক্যাসেল যা করার রাইতে করো, মুভির সামনে কিছু কইবা না। আপনি এখানে আছেন ঘট মতো ঘটে গেছে মামা। কি হয়েছে? এই যে চরণদা আছে না? হ্যাঁ চরণদা তার বোন দিয়ে খেলতে দিতে চাইতেছে না, একদম বালা কাম করছে। হ্যাঁ মামা ঘটনা এটাই, হে বলছে হ্যার বোন খেললে ভালো জায়গায় বিয়ে হবে না, আর আপনি তার দায়িত্ব নেবেন না, আর দায়িত্ব নিলেও মুনিয়ার মতো ঘটনা ঘটাইবেন।